হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা কোনো স্পেশাল দিন বা মজাদার কিছু ব্যাপার ঘটে যাওয়ার জন্য নয়, আজ একটা মন খারাপের গল্প বলবো সবার সাথে। প্রায় এক মাসের বেশি এই ব্লগটা এডিট হয়ে পড়ে আছে, কিন্তু সব কথা তো সহজভাবে বলা যায় না, তাই নিজেকে ঠিক সাহস জোগাতে পারছিলাম না। সে যাই হোক, বলি তাহলে। আজ মনীষদের বাড়িতে একটা পুজো আছে, আর এই পুজোর কারণটা খুব একটা সুখকর নয়। আমাদের সবার মধ্যে থেকে একটা মানুষের হঠাৎ বিদায় নেওয়ার কাহিনী। কাকু, মানে মনীষের বাবা, গত ডিসেম্বরে উনি মারা গেছেন। ওদের নিয়ম অনুযায়ী 45 ডেজে একটা নারায়ণ পুজো দেওয়া হয় অসুচ কাটার জন্য। এটা সেই পুজোরই প্রস্তুতি চলছে। সরস্বতী পুজোর ব্লগে বলেছিলাম এই কয়েকটা মাসে এমন অনেক কিছুই ঘটে গেছে আমাদের সাথে। হ্যাঁ, আরও একটা ব্যাপার আছে যেটা খুব শকিং ছিল আমাদের কাছে। দুর্গাপুজোর দ্বিতীয়ার দিন আমার ভাই, মানে পার্থ, ট্রেন থেকে পড়ে যায়। এই কথাগুলো আজ যখন লিখছি তখনও গায়ে কাটা দিচ্ছে সেদিনের কথা ভেবে। ওর সাথে কেউ ছিল না, হাতে ছিল ভারী ব্যাগ। কোনো কারণে আমার খুব টেনশন হওয়ায় আমি ফোন করি ওকে, আর ফোনের ওপাশ থেকে ভেসে আসে, দিদি আমি ট্রেন থেকে পড়ে গেছি, খুব রক্ত বেরোচ্ছে মুখ কান থেকে, কিন্তু কেউ না আমাকে হেল্প করছে না। তারপর আরও অনেক কাহিনী, সেসব ছোট্ট ব্লগে হয়তো শেষ করা সম্ভব হবে না। এত সব কিছু নিয়ে পুজো দেখা, ব্লগিং, কোনোটাই আর মাথায় আসেনি। তবে আজও অনেক সুস্থ আছে। এরপর এই ব্যাপারটা কাটিয়ে উঠতে না উঠতেই কাকুর শরীর খারাপ শুরু হয়। প্রথম দিকটায় পায়ের ব্যথা বলে তার ওষুধই চলতো, তারপর একদিন হঠাৎ বমি শুরু হয়। তারপর হসপিটালে ভর্তি করা হয় এটা ভেবে যে শরীরে হয়তো কোনো কিছুর ঘাটতির জন্য এমনটা হচ্ছে। হসপিটালে টেস্ট করানো হয়, তখন ডক্টর বলেন ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, ওনাকে ডায়ালোসিস করাতে হবে। শুনে তো আমাদের বিশ্বাসই হয়নি। দেন ওখান থেকে আমরা নিয়ে যাই পিজিতে, কিন্তু ওখানেও টেস্ট করালে একই রিপোর্ট আসে, সাথে লিভারও প্রবলেম আছে এটা বলে আমাদের। তারপর আর কি, পরদিন মানুষটাকে ডায়ালোসিসে নিয়ে যায়, আর ওখান থেকে ফেরানো সম্ভব হয়নি। তবে এমনটা নাও হতে পারত যদি এক বছর আগে যে ডক্টর দেখানো হয়েছিল সে এই ব্যাপারটা জানাতো, কারণ তখনই টেস্টে কেটেটিন লেভেলের যে মাত্রায় থাকার কথা তার থেকে বেশি ছিল। এ কথা পরে আমরা পিজি হসপিটালে জানতে পারি। যেটা হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না, কিন্তু এখন আমরা সবাই খুব ভেবে চিনতে ডক্টর দেখাই, কোনো কিছু টেস্ট করিয়ে রিপোর্টটা এনে গুগলে সার্চ করে সবটা জানি, কোনো ওষুধের কি গুণ বা তার থেকে কি খারাপ হতে পারে সেটা জেনে তারপর ওষুধ খাই। তোমাদের এত কিছু বলার কারণ আমরা আমাদের একটা মানুষকে হারিয়ে এত কিছু জেনেছি, কিন্তু তোমাদের সাথে এমনটা যেন না হয়। সুস্থ থাকো, ভালো থাকো তোমরা সবাই। আরও একটা কথা, এই ঘটনাগুলোর আগে ব্লগটা আমার কাছে ঠিক গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আজ যখন দেখলাম কাছের মানুষ চলে যাওয়ার পরেও তাকে স্মৃতি হিসেবে ব্যবহৃত, এভাবে স্মৃতি হিসেবে ধরে রাখা যায়, তখন আজ থেকে এভাবেই সবাইকে বন্দি করব নিজের জীবনের খাতায়। ভালো থেকো সবাই। ওম শান্তি 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 ও